হ্যালো আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো আপনারা প্রায় সবাই জানেন যে আমাদের মাঝে কিন্তু মান্থ 11 চলে আসছে। তো আজকে আমরা দেখবো মান্থ 11 এর উইক 2 তে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো আশা করি সম্পূর্ণ দেখবেন আর খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের মান্থ 11 এর উইক 2 এর ফার্স্ট মিশন দেখেন এখানে কি বলছে। এখানে বলা হয়েছে ইউজ অ্যাড্রেনালিন সিরিঞ্জ 6 টাইম ইন ক্লাসিক মোড, মানে আপনাকে অ্যাড্রেনালিন সিরিঞ্জ ব্যবহার করতে হবে 6 বার। আর এই হচ্ছে আমাদের সেই অ্যাড্রেনালিন সিরিঞ্জ, তো এটাকে আপনাকে 6 বার ইউজ করতে হবে, তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এরপর মিশন এখানে বলছে যে পিক আপ স্মোক গ্রেনেড ইন 16 ম্যাচেস ইন ক্লাসিক মোড, মানে আপনাকে স্মোক গ্রেনেড তুলতে হবে 16 ম্যাচে। তো যেটাকে আমরা স্মোক বলি, এই স্মোক আপনি 16 ম্যাচে তুললেই কিন্তু আপনার মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। সো এরপর বলছে যে ফর এভরি 100 মিনিট স্পেন্ড ইন ম্যাচেস, মানে হচ্ছে আপনারা যে প্রত্যেক সপ্তাহে 100 মিনিট করে গেম খেলেন, এটা হচ্ছে সেটা তো এটা বাদ দেন, এটা তো প্রায় সবারই হয়ে যায়। তো এরপর হচ্ছে এখানে যে কিল 16 এনিমিজ উইথ অ্যাসল্ট রাইফেল পোচিং কি এরাঙ্গেল ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আপনাকে এরাঙ্গেল ম্যাপে পোচিং কিতে গিয়ে অ্যাসল্ট রাইফেল দিয়ে আপনাকে টোটাল 16 কিল করতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন দেখতেছি যাতে আসলে আমাদের এই অ্যাসল্ট রাইফেলগুলো কোনগুলো, দেখেন এখানে যতগুলো আছে AKM, M16, A4, এসকারেল, M416, গ্রোজা, AOG, M762, এই সব হচ্ছে অ্যাসল্ট রাইফেল। তো এগুলো দিয়ে আপনাকে টোটাল 16 কিল করতে হবে পোচিং কিতে গিয়ে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। সো এরপর বলছে যে কিল 4 এনিমিজ উইথ M24 ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আপনাকে M24 গান দিয়ে বোল্ট অ্যাকশন রাইফেল দিয়ে আপনাকে 4টা কিল করতে বলছে। আর এই হচ্ছে আমাদের সেই স্নাইপার, এই M24। সো রীতিমতো এই স্নাইপার দিয়ে আপনাকে টোটাল 4টা কিল করলেই কিন্তু মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। সো এরপর বলছে কি দেখেন যে ইন ক্লাসিক মোড উইন 3 ম্যাচেস হোয়াইল ইকুইপিং স্টেপেন হেলমেট লেভেল 3 উইথ টিমেটস, মানে হচ্ছে আপনাকে টোটালি 3টা ম্যাচে চিকেন নিতে হবে, সেটা হচ্ছে মাথায় লেভেল 3 হেলমেট পরে। লেভেল 3 হেলমেট পরে আপনাকে 3 ম্যাচে জিততে হবে। আর যেহেতু এখানে বলছে টিম বুস্ট, তার মানে হচ্ছে এটাই যে যদি আপনার টিমে এমন কোনো প্লেয়ার থাকে যারা রয়্যাল পাস করছে, মনে করেন আপনি গেম খেলতে গিয়ে আপনি কিল হয়ে গেলেন, কিন্তু আপনার ফ্রেন্ড আপনার টিমে এমন কেউ আছে যে রয়্যাল পাস করছে এবং তার মাথায় লেভেল 3 হেলমেট নিয়ে সে চিকেন ডিনার করলো, তো এক্ষেত্রে কিন্তু আপনার এই মিশনটা কিন্তু কাউন্ট হবে। সত্যি বলতে পাবজি এমনটা করে বেশ একটা ভালো কাজ করছে, কেননা দেখেন অনেক সময় দেখা যায় যে লাস্টে গিয়ে মানে কিল হয়ে গেলাম, ওই সময় আর মিশন কমপ্লিট হলো না। তো এক্ষেত্রে যদি আপনার টিমের কেউ রয়্যাল পাস করা থাকে, তো সে যদি চিকেন নিয়ে নেয় লেভেল 3 হেলমেট পরে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাউন্ট হবে। তো এই দিকটা চিন্তা করলে বেশ মানে বেশ ভালো লাগছে আমার কাছে বিষয়টা। সো এরপর মিশন এখানে বলছে যে গিভ 24 লাইকস টু টিমমেট, মানে হচ্ছে আপনার টিমমেটকে আপনাকে লাইক দিতে হবে 24টা, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনারা খেলবেন হচ্ছে 8v8 TDM ম্যাপ। তো আমি দেখাচ্ছি কোনটা, তো যাবেন আনর্যাঙ্ক অ্যারেনা এবং হচ্ছে যে 8v8 TDM ম্যাপ। তো এটা খেলে দেখবেন আপনার এক ম্যাচেই আপনারা টোটাল 14 থেকে 14 জন কি বা 15 জনকে আপনারা লাইক দিতে পারবেন। তো এইভাবে আপনারা 2টা ম্যাচ খেলবেন TDM 8v8, তাহলে কিন্তু আপনাদের ধরেন 24টা লাইক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর এই তো গেল এটা। সো এরপর এখানে বলছে যে হ্যাঁ এখানে বলছে যে ইউজ দ্য মেশিনস ব্যারিয়ার 15 টাইমস ইন কোর সার্কেল। তো আমাদের মাঝে কোর সার্কেল এক ধরনের ব্যারিয়ার আছে যেটাকে আমরা অনেক সময় শেল্টার বলি বা শিল্ড বলি, তো সেই ব্যারিয়ার আপনাকে টোটাল 15 বার ব্যবহার করতে হবে, তাহলে এই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য এক্সট্রা এটা যদি বলেন যে এই জন্য একটা ভিডিও করে দিতে, তো ইনশাল্লাহ করে দেবো, তো যেন আপনাদের একটু বুঝতে সুবিধা হয় এর জন্য, তো সেটা অবশ্যই আমাকে বলবেন। তো এটা খুবই ইজি, সেটা হচ্ছে আপনি কোর সার্কেল মোডে গিয়ে আপনাকে টোটাল একটা দেখবেন যে একটা শিল্ড আছে, নতুন একটা শিল্ড অ্যাড হয়েছে, তো সেই শিল্ড আপনাকে ব্যবহার করতে হবে 15 বার। সো এরপর এখানে বলছে যে ব্লাস্ট দ্য ওপেন ডোর অফ দ্য সেক্রেট রুমস 5 টাইমস ইন ক্লাসিক মোড লিভিক, মানে হচ্ছে লিভিকে আমাদের নতুন যে কি বলে কোর সার্কেল যে মোডটা আসছে, তো সেই মোডে দেখবেন যে আমি দেখেছিলাম এর আগে যে আপনাকে একটা ঘর একটা রুম কিন্তু ব্লাস্ট হয়ে যায় আগুনে পড়ে, তো সেই ঘরের দরজা আপনাকে টোটাল খুলতে হবে 5 বার, তাহলে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর বলছে যে কিল 10 এনিমিজ উইথ এসকেএস ইন ক্লাসিক মোড, তো আপনাকে এসকেএস দিয়ে ক্লাসিক ম্যাচ খেলে 10টা কিল করতে হবে এসকেএস দিয়ে টোটাল। তো এই হচ্ছে আমাদের এসকেএস, কোথায় গেল দেখাচ্ছি ওয়েট। তো এখানে কোনটা জন্য বল মানে কি এই যে দেখেন এখানে আছে আমাদের এসকেএস, তো এই হচ্ছে আমাদের এসকেএস। তো এই এসকেএস দিয়ে আপনি টোটাল 10টা কিল 10টা কিল করতে হবে। তো আমাদের এই এসকেএস এর সেটা গেল। তো আপনারা যদি কোনো মিশন না বুঝেন, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফেসবুক পেজে নক করবেন, তো ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। সো এরপর বলছে যে উইন 20 টাইমস ইন অ্যারেনা, তো এর মানে হচ্ছে আপনাকে জিততে হবে টিম অ্যারেনা 20 বার। তো এক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় এই টিম অ্যারেনা বলতে বা মোড অ্যারেনা বলতে আমরা বুঝি হচ্ছে TDM, তার মানে হচ্ছে আপনাকে TDM
20 বার জিততে হবে, তাহলেই কিন্তু মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এরপরে মিশন একদম লাস্ট মিশন, এখানে বলছে যে কমপ্লিট 12 ম্যাচেস উইথ ফ্রেন্ডস ইন অ্যারেনা মোড, তার মানে আপনাকে আপনার ফ্রেন্ডদের সাথে টোটাল 12 বার টিডিএম খেলতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এই তো ছিল হচ্ছে আমাদের মান্থ 11 এর উইক 2 এর মিশন। তো কেমন লাগলো বিষয়টা আমাকে অবশ্যই বলবেন, আর যদি কেউ কোথাও না বুঝেন অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আর যদি কোথাও কেউ কোথাও মিশন না বুঝুন তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন বা এসএমএস করতে পারেন আমাকে। সেই ক্ষেত্রে ভিডিও শেষ করার আগে একটা কথা, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন যদি পসিবল হয়। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। See you, bye-bye.